জেলা তথ্য অফিসের আয়োজনে কচুয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত। সরকারি চলমান 10টি উন্নয়নমূলক কাজের সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি কার্যক্রমের আওতায় এবং মজিব বর্ষ উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা রাগদৈল আইএম উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুতাসেম বিল্লা সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস, বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী মুখলেসুর রহমান, মোশারফ হোসেন ফরাজি সহ আরও অনেকে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার কয়েকশত নারী উপস্থিত ছিলেন। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।